वेलकम बैक टू दि चैनल। आज होच्छे संडे रोববার और এখন বেজে গেছে 9:15। तो এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো অ্যাজ ইউজুয়াল আজকে সানডে, তো এখন আজকে রোদ উঠেছে, দেখতে পাচ্ছ মৌসুম সুহানা। তো এখানে পর্দা টর্দাগুলো সব আমি ভিজিয়ে রেখেছিলাম রাত্রেবেলায়। তো বলছিলাম যে আজকে সানডে, তো এখন বাজার টাজার যেতে হবে। আজকে ইভেন আমার কাজের মাসিও আসবে না, তো ঘরের কাজকর্মগুলো সারতে হবে। তো এইভাবেই আর কি আজকে দিনটা যাবে। পরে হয়তো কিছু প্ল্যান করবো, বাইরে টাইরে হয়তো যেতেও পারি কি নাও যেতে পারি। তো আপাতত এখন আমরা চা খাবো। চা খেয়ে চাটা করে নিয়েছি আমি, চাটা খেয়ে বাজার যাব। আগে বাজারটা সেরে এসে দেন বাড়ির কাজগুলো আস্তে ধীরে করে সারব, সেরে তারপর হয়তো আমরা দুপুরে বের হতেও পারি। এখনও বিশেষ কিছু ঠিক হয়নি। তো আজকে যাই হোক, আজকে দিনটা খুবই ভালো। আজকে রাখি পূর্ণিমা, সবাইকে রাখি পূর্ণিমার শুভেচ্ছা রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো এই দিয়েই আজকে দিনটা শুরু করছি। তো চলো, সারাদিন কি করব কি না করব তোমাদেরকে যতটা পারবো অবশ্যই আমি ক্যাপচার করে দেখাবো। তো আমরা রেডি রেডি হয়ে বেরিয়ে পড়ছি এখন বাজারে। যাই, চলো বাজারে গিয়ে পারলে তোমাদের সাথে কিছু যদি শেয়ার করতে পারি অবশ্যই শেয়ার করবো। গাড়িটা রোদের মধ্যে ছিল আর ঢুকেছি, মনে হচ্ছে একদম বয়েল হয়ে যাব। দেখতে পাচ্ছ কেরম রোদ উঠেছে, বাজারটা যেন আমাদের কমপ্লিট। এবারে যাচ্ছি, একটু মিষ্টি নিয়ে নিলাম, আজকে যেহেতু রাখি পূর্ণিমা তো ঠাকুরকে একটু দিতে হবে। তো চলো এবার বাড়ি যাওয়া যাক, মানে রোদটা ভীষণ আজকে কড়া উঠেছে। আমরা বাড়ি চলে এসেছি, এসে ড্রেস ট্রেস চেঞ্জ করে, মানে দেখতে পাচ্ছ আমার ফেসের কন্ডিশন প্রচণ্ড গরম। তো এখন আর বসার সময় নেই, এখন কাজকর্ম তো লেগে পড়তে হবে। ননভেজগুলো এখন আজকে এনেছি হচ্ছে ইলিশ মাছ, মাটন আর কুচো চিংড়ি। ভালোই পেয়েছি মাছ। ইলিশ মাছটা খুব একটা বেশি বড় নয়, তবে মাছওয়ালা বললো যে খুব ভালো হলো, তো সেই বিশ্বাসেই আনা হয়েছে। তো এখন সব ধুয়ে টুয়ে দিচ্ছে, আমাকে অনেকটাই হেল্প হয়ে যায় যদি বাজার থেকে এসে এদিকে আমি ব্রেকফাস্ট টেকফাস্ট করি আর এদিকেও ননভেজগুলো মোটামুটি ধুয়ে টুয়ে সব রেডি করে দেয়, অনেকটাই হেল্প হয়। তো আমরা ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। আজকে ব্রেকফাস্টে আছে হচ্ছে পেটাই পরোটা আর ঘুগনি, এটা আমি বাজার থেকে নিয়েই এসেছি। আর ব্রেকফাস্ট করার বানানোর আর শক্তি নেই শরীরে। তো এই হচ্ছে রাখি, দিদি তার ভাইয়ের জন্য পাঠিয়েছে, খুব সুন্দর হয়েছে রাখিটা। গ্রিটিংস রয়েছে, খুব সুন্দর। দিদি বাইরে থাকে যেহেতু, তো এসে তো আর পড়াতে পারবে না, তাই পাঠিয়ে দিয়েছে, তো আজকে পড়ে নেবে। তো আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি একটু বাইরে। চলো, তো আমরা এসেছি মুভি দেখতে, মুভি হলে। তো আমি একটু বাইরে এসেছিলাম, তাই এখানে তোমাদেরকে বলে দিয়ে গেলাম। তো আমরা বাড়ি চলে এসেছি, আমাদের সারাদিন একটু কমপ্লিট। কিছু একটু টুকটাক শপিং করলাম, আজকে আর তোমাদেরকে দেখাবো না, তো কালকে নেক্সট ব্লগে তোমাদেরকে দেখাবো। তো এখন গিয়ে আমাকে কালকের ব্লগটা তোমাদের জন্য আপলোড করতে হবে। এখন ফ্রেশ ট্রেশ হবো, তারপর আবার তোমাদের সামনে আসছি। তো ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি, প্রচণ্ড গরম আজকে। স্নান টান হয়ে গেছে,
আমাদের রাতের ডিনারও মানে হাফ কড়াই আছে, আমি সকালবেলা মাছের ঝোল করে রেখে গেছিলাম, রাত্রেবেলা আছে ইলিশ মাছের ঝোল। চলো তোমাদেরকে দেখাচ্ছি। ইলিশ মাছের ঝোল কড়াই রয়েছে, আর আমি রাইস করে নেব, দেন আমাদের ডিনার হয়ে যাবে। এই দিয়ে আছে, ভালোই কাটলো সকাল থেকে, বেশ এই বাজার দেন এসে ঘর টর সব সামলে। মুভিটা বেশ ভালো ছিল, মুভিটা বেশ ভালো লাগলো, বেল বটম, কারণ এটা মানে ট্রু স্টোরির উপরে বানিয়েছে। এইভাবে আজকাল এই মুভিগুলোর জন্য বেশ অনেক কিছু হিস্ট্রি জানাও যায়, যেগুলো আমরা জানতাম না, অনেক কিছুই জানি না, হিস্ট্রিতে অনেক কিছুই হয়েছে এরকম, তো এসব অনেক কিছু জানাও যায়। ভালোই লাগলো মুভিটা, বেশ ভালো লাগলো, লাস্টের দিকটা বেশ ইমোশনাল ছিল একটু, তো মানে অলটুগেদার ভালো ভালো, তোমরাও দেখতে পারো, বেশ ভালো ছিল। গেছে 9টা, রাইসটা করে নেবো একটু পরে, আর সবাই এখন একটু রেস্ট নিয়ে নিই, দেন রাতে ডিনার টিনার করে দেন শুয়ে পড়বো, আর বিশেষ কিছু করার নেই এখন। আর এসে আমি পর্দা পর্দাগুলো মেলে দিলাম, তখন ধুয়ে টু এভাবেই চলে গেছি, মেলে দেওয়ার আর সময় হয়নি। তো এই হচ্ছে আজকে আমাদের ডিনার, ডিনার রেডি করে নিয়েছি, এখন খেয়ে নেব। এই জন্য এই ভিডিওটা এতটুকুই রাখছি, এখন বেজে গেছে 10:30, রাত 10:30, তো আমরা ডিনারটা করে নিই। আর হ্যাঁ, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো চলো আজকের জন্য, বাই বাই।